नमस्कार सबाई के छोट बंधुरा आशा करी प्रत्येके भलो आछो। बेस कयेक दिन धरे लकडाउन चलछे ताई नतून किछु सृष्टिर चेष्टाय आमरा कागदीप डट कम सहयोगिताय आमार कागजेर देश थेके तोमादेर काछे किछु उपस्थापन करार चेष्टा करछि जा सम्पूर्ण कागजेर उपरेई आमरा एई आयोजनटा करेछि एबं काजटा भीषण सोजा तोमरा देखबे एई काज करार संगे संगे भीषण मजा पाबे। ताई चलो जे एकदम सहज किछु काज दिए तोमादेरके करे देखानोर चेष्टा करी। जेमन एई प्रथमे जे काजटा आमरा देखाबो एई जे এই ছেলেদের জামা দেখতে পাচ্ছ ভীষণ সোজা মাত্র দুই একটা ভাঁজ দিয়ে আমরা এত সোজা একটা খুব সুন্দর ছেলেদের জামা তৈরি করতে পারি যার জন্য সাধারণত দুই একটা জিনিস প্রয়োজন হবে। এই যে A4 জেরক্স পেপার নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে আছে আর A4 জেরক্স পেপার না যদি থাকে আমাদের সবার হাতের কাছে নিশ্চয়ই সাদা খাতা আছে সেই সাদা খাতা দিয়েও কাজ চলতে পারে। শুধুমাত্র এই একটা কাগজ দিয়ে আমরা এত সুন্দর একটা জামা আমরা তৈরি করতে পারি। তাই চলো শুরু করি। আর এই কাগজ ছাড়াও আর যেটা লাগবে স্কেল সবার কাছে আছে আর হচ্ছে কিছুটা আঠা এই ফেভিকল। তাহলে চলো শুরু করি। এবার এই কাগজটা নিয়ে কি করব কাগজের মাপ আমি বলে দিই। যদি জেরক্স কাগজ যদি না থাকে বাড়িতে তাহলে সাদা খাতার পেজ নিয়ে আমরা করব। সেই সাদা খাতার মাপটা কি হবে এই পেজের মাপ একুশ সেন্টিমিটার আর এটা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এই কাগজটা দিয়ে আমরা কি করব একদম মাঝখান থেকে আমরা কি করব ভাঁজ করব। তাহলে কী করলাম এই যে এই দুটো বাহু এই বাহু আর এই বাহু দুটো সমান করে এই ভাঁজ করলাম আমরা এই হয়ে গেল মাঝ বরাবর ভাঁজ। এরপরের স্টেপটা কি ঠিক এই দুটো দাগের মাঝ বরাবর আর একটা ভাঁজ করব। এই তার উপায় কি এই যে এই ধারের অংশ আমাদের ডান দিকের ধারের অংশ আর এই যে মাঝের যে ভাঁজটা আমরা পেয়েছিলাম এই দুটো অংশ আমরা এই যোগ করে সমান করে এই ভাঁজ করলাম এই একটা ভাঁজ পেলাম। ঠিক একই রকমভাবে এই দিকে এই অংশ আর এই অংশের মাঝ বরাবর আর একটা আমরা ভাঁজ করব। এটাও ঠিক একই রকম এটা যেমন করলাম এটাও ঠিক একই রকম করতে হবে। তাহলে বাম দিকের অংশ আর এই মাঝের যে ভাঁজটা আমরা পেয়েছিলাম কি করব এই দুটো অংশ যোগ করে এই ভাঁজ করব। এবারে তাহলে আমরা কাগজের দুটো দিক পাচ্ছি একটা খোলা দিক আর একটা খোলা দিক নয় একদম সমান অংশ। আমরা কি করব এই খোলা দিকে আমাদের কাজটা করতে হবে। তাহলে এই কাগজটা ভাঁজ করে আমরা যে কাগজটা পেলাম ঠিক এরকম আসলো। এই আসলো। এবারে কি করব আমাদের স্কেলের ব্যবহার স্কেলের কাজ কিছুটা রয়েছে। এবারে এই স্কেল থেকে উপরের অংশ থেকে আমরা 2 সেন্টিমিটার আমাদের দাগ কেটে নিতে হবে। এই যে এখান থেকে এই এতটা ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আমাদেরকে দাগটা নিয়ে নিতে হবে। তাহলে নেওয়া যাক উপর থেকে এই 2 সেন্টিমিটার দাগ নিলাম নিয়ে এবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই সরলরেখা টানলাম কি বললাম 2 সেন্টিমিটার দাগ নিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সরলরেখা টানলাম। এবারে কি করব এই যে দাগটা টানলাম এই দাগ বরাবর এই পেছনের দিকে এই ভাঁজ করলাম পেছনের দিকে মুড়ে দিলাম। এবারে আমাদের পেছনে চলে গেছে এবারে আমাদের আর একটা মাপ নিতে হবে এখান থেকে আবার 2 সেন্টিমিটার মাপ নিতে হবে।
তাহলে এই অংশটা তাহলে কি হলো পেছনে চলে গেল তাই এটা আমি মুছে দিচ্ছি এটা পেছনে চলে যাওয়ার জন্য আর দেখতে পাইনি আমরা এই অবস্থায় এসে কাগজটা এবারে কি করব আবার হচ্ছে ঠিক এখান থেকে আবার 2 সেমি দাগ নেব আমরা এটা হচ্ছে 2 সেমি আবার দাগ দিলাম এখানে পয়েন্ট করব আর সরল রেখা টানব না আমরা তাহলে এই পয়েন্ট নিলাম 2 সেমি পয়েন্ট নিলাম আমরা এবারে কি করব এই দুটো কোণের কাজ এই কোণ আর এই কোণ এই দুটো কোণ কি করব ঠিক যেখানে আমরা পয়েন্ট নিলাম সেই জায়গায় আমরা টেনে আনব এই টেনে এনে এই ভাঁজ করলাম এবার কি করব আবার ঠিক এই কোণটা ঠিক এই যে এই যেখানে পয়েন্ট নিয়েছিলাম আমরা সেই জায়গায় টেনে আনলাম এই হয়ে গেল এবারে উপরের অংশের কাজ এখানে শেষ এবারে আমরা এই নিচের অংশে কাজ করব নিচের অংশে আমাদের কত 9 সেমি দাগ নিতে হবে এখানে পয়েন্ট করব 9 সেমি কত 9 সেমি তাহলে এই 9 সেমি আমরা পয়েন্ট করলাম এবারে কি করব এখান থেকে এই সরল রেখা টানব এই কোণ আর এই কোণ এই বরাবর সরল রেখা টানলাম এই বরাবর সরল রেখা টানলাম ঠিক একই রকমভাবে স্কেল ব্যবহার করে এই পয়েন্ট থেকে এই নিচের কোণ পর্যন্ত আর ঠিক একই রকমভাবে এই কোণ পর্যন্ত আমরা সরল রেখা টানলাম এবারে কি করব এই যে সরল রেখা আমরা টেনেছি এই সরল রেখা বরাবর আমরা ভাঁজ করব এই সরল রেখা বরাবর আমরা ভাঁজ করলাম এটাও ঠিক তাই এই সরল রেখা বরাবর আমরা ভাঁজ করলাম এবারে একটা ছোট্ট কাজ রয়েছে কি কাজ এই অংশটা ভাঁজ করে কি করব এই যে উপরে কলার রয়েছে এর মধ্যে এই এর মধ্যে বসিয়ে দিলে এই সুন্দর একটা জামা তৈরি হয়ে যাবে এবারে আমরা দেখলাম যে মাত্র 2-1 ভাঁজ করে আমরা কত সুন্দর জামা আমরা তৈরি করতে পেরেছি আচ্ছা জামা তো হলো কিন্তু আমরা যেটা প্রথমে যে ছবিটা দেখেছিলাম এখানে কিন্তু টাই রয়েছে শুধু জামা করলে নিশ্চয়ই হবে না টাই করতে হবে আর পকেট করতে হবে তবেই জামাটা খুব সুন্দর দেখতে হবে এবারে এই টাইয়ের জন্য আর একখানা কাগজ দরকার সেই কাগজের মাপ কত হবে টাইয়ের জন্য ছোট্ট একখানা কাগজ দরকার যে যেমন রঙের টাই করতে চাও সেই রঙটা ব্যবহার করবে সেইটার মাপ হবে সেই কাগজের মাপ হবে 7 সেমি আর 7 সেমি এই তাহলে 7 সেমি কাগজ এই টাই করার জন্য আমাদেরকে নিতে হবে আচ্ছা আমি এই ছোট্ট কাগজের সঙ্গে আর একটা বড় কাগজ নিচ্ছি এই ছোট্ট কাগজটা দেখতে সমস্যা হবে তোমাদের তাই বড় কাগজে আমি করে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারো এই বড় কাগজে টাইটা আমি কিভাবে করব এই যে দুটো কোণ যে কোনো দুটো কোণ যোগ করে এই ভাঁজ করলাম এবারে ভাঁজ করে কি করব এইভাবে ধরব কাগজটাকে এইভাবে ধরে এই অংশ এই বাহু আর এই মাঝখানে যে ভাঁজটা পেয়েছিলাম এই দুটো অংশ এই দুটো অংশ যোগ করে আমরা ভাঁজ করলাম ঠিক একই রকমভাবে এদিকটাও করতে হবে আমাদের তাহলে একটা করে ভাঁজ করলাম এর উপরে আবার একটা ভাঁজ করতে হবে ঠিক একই রকম এই ধারের অংশ আর এই মাঝের অংশ যোগ করে আবার একই রকম ভাঁজ করতে হবে আমাদের
এই ভাঁজ করলাম ঠিক একই রকম ভাবে এই দিকটাও আমরা ভাঁজ করব এবারে কি করব এই উপরের কিছুটা অংশ এই ভাঁজ করে পেছনে নিয়ে যেতে হবে এই এই হয়ে গেল আমাদের টাই এবারে এইটা যেহেতু আমি বড় কাগজ নিয়েছিলাম তাই টাই হচ্ছে অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমাদের কি করতে হবে এই ছোট কাগজ নিয়ে যদি আমরা ছোট কাগজটা নিয়ে করি এই যে যে মাপটা বললাম 7 সেমি 7 সেমি তাহলে এখানে যে টাইটা দেখা যাচ্ছে ঠিক একই রকম মাপে টাইটা হবে আচ্ছা এটা এটা হচ্ছে আমি করে দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে কি বললাম এই দুটো কোণ হচ্ছে যোগ করে ভাঁজ করলাম এই অংশ আর মাঝের অংশ যোগ করে ভাঁজ করলাম ঠিক একই রকম ভাবে এই দিকটাও তাই আবার ঠিক আগের মতো এর উপরে আবার ডবল করে ভাঁজ করব এদিকটাও ঠিক একই রকম এবারে কিছুটা অংশ মুড়ে এই পেছনে দিয়ে দিলাম এবারে এইখানে এই আঠা দিয়ে এই বসিয়ে দিলে এই হয়ে গেল টাই এই ফেভিকল আমরা ব্যবহার করতে পারি যে কোনো আঠাতেই কাজ চলবে এই হচ্ছে টাইখানা বসিয়ে দিলাম আর একটা কাজ কি পকেট করতে হবে সেটার জন্য ছোট্ট এক টুকরো কাগজ কেটে নিলেই হবে যত বড় জামা ঠিক তার অনুপাতে আমরা কাগজখানা কাটবো এই পকেটখানা করার জন্য এবারে এই আঠা দিয়ে এইখানে এই হয়ে গেল ছেলেদের জামা একদম সোজা কাজ তাই সবাই চেষ্টা করবে এত সুন্দর একখানা জামা তৈরি করার জন্য আচ্ছা এবারে আমরা দ্বিতীয় যে কাজটা করব এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কাগজ দিয়ে তৈরি ফুল একদম ভীষণ সোজা সেই একই জিনিস লাগবে কাগজ লাগবে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই সাদা কাগজ আছে সাদা কাগজ দিয়ে আমরা তৈরি করব এর জন্য কী কী দরকার কিছু কাগজ যে রঙের ফুল করতে চাও সেই রঙের কাগজ দরকার আর দরকার কাঁচি আঠা আর হচ্ছে এই যে এখানে ঘাসটা এঁকেছি এই ঘাসের জন্য প্যাস্টেল রং হলে খুব ভালো হয় এই প্যাস্টেল রং তাহলে শুরু করি এই দ্বিতীয় কাজটা প্রথমে আমাদের কি করতে হবে বেশ কিছু ফুল তৈরি করে নিতে হবে এই যে ছবিতে দেখতে পাচ্ছ বেশ কিছু ফুল রয়েছে তার জন্য আমরা আমাদের প্রথম কাজ কিছু ফুল তৈরি করে নিতে হবে কি করব এই যে সেই একই মাপ কাগজ নেব আমরা A4 সাইজ কাগজ উপরের অংশ আর বাম দিকের যে বাহু সেই দুটো কি করব যোগ করে এই ভাঁজ করতে হবে ভাঁজ করার পর এই নিচের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ এটা হচ্ছে কেটে নিতে হবে আমাদের এবারে কাটার পর আমরা কি পেলাম একটা বর্গক্ষেত্র পেয়ে গেছি চারটে বাহু সমান এই বর্গক্ষেত্রটি আমাদের কাজ করতে হবে তাহলে আমরা কাটার সময় একটা ভাঁজ পেয়েছিলাম এই ভাঁজটা সেই ভাঁজটা একই জায়গায় রাখবো এবারে এইভাবে ধরে এই নিচে যে দুটো কোণ পাচ্ছি এই কোণ আর এই কোণ এই দুটো কোণ যোগ করে ভাঁজ করব
5 করলাম তাহলে 3টা কোণ পাচ্ছি 1 2 3 এবারে এই ফুলটা করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে কাগজের মাঝের অংশ কোনটা এটা না এটা না এটা কাগজের মাঝের অংশ এটা কি হবে বুঝবো যদি আমরা খুলে নি তাহলে বুঝতে পারবো এই কাগজের মাঝের অংশ এটা আমরা পাচ্ছি তাহলে কাগজের মাঝের অংশ এটা যেটা কাগজের মাঝের অংশ সেটা আমরা ধরে রাখব এবারে ধরে রাখার পর উপরে যে দুটো কোণ পাচ্ছি সেই দুটো কোণ আবার যোগ করলাম একই রকম ভাবে যোগ করে ভাঁজ করলাম তাহলে কটা ভাঁজ করলাম আমরা 3টা ভাঁজ করলাম তাহলে কাগজের মাঝের অংশ এটা এটাকে আমরা ধরে রেখেছি এবারে আমরা কি ছবি পেলাম এমন একটা ছবি পেলাম কাগজের মাঝের অংশ বলেছিলাম এটা এবারে কি করব এখানে একটা ছবি আঁকতে হবে এইভাবে এই কাগজের উপরে এই উপর অংশ বরাবর একখানা ছবি আঁকতে হবে আমাদের এই একখানা বৃত্তচাপ আঁকলাম এবারে এই বৃত্তচাপ বরাবর কাঁচি দিয়ে এই অংশটা কেটে নিতে হবে এই কেটে নিলাম এবারে এই অংশটা যদি আমরা খুলে দেখি তাহলে কি দেখতে পাবো এই ডিজাইনটা চলে এসেছে এই ডিজাইনে কটা অংশ পাচ্ছি আমরা 8টা অংশ 1 2 3 4 5 6 7 8 এই ফুলের 8খানা পাবলি পাচ্ছি একখানা এর থেকে একখানা কেটে আমাদের বের করে নিতে হবে এখান থেকে একখানা কেটে আমাদের এই বের করলাম এবারে কি করব যেখানে কেটেছি তার দুটো অংশ এটা আর এটা যে কোনো একটাতে হয় এটাতে নয়তো এটাতে যে কোনো একটাতে আঠা দিলাম এই আঠা দিলাম এটাতে আঠা দেওয়ার পর বিপরীতে যে অংশটা রয়েছে এই অংশটা ওইটার উপরে এই বসিয়ে দিলাম যেটাতে আঠা দিলাম তার উপরে হচ্ছে বসিয়ে দিলাম এই হচ্ছে সহজে একখানা ফুল তৈরি হয়ে গেল এবারে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বড় ফুল তৈরি করেছি কিন্তু এরকম কাজ করতে হলে তোমাদের ছোট ছোট ফুল তৈরি করতে হবে তোমরা যে যেমন বড় করে ফুল করতে চাও বা ছোট করে ফুল করতে চাও সেরকম মাপ নিয়ে ফুলগুলো করবে এর জন্য বেশ কিছু ফুল চাই এবারে আমাদের কাজ এই যে আমি যে ফুল নিয়ে এসেছি এই যে এরকম বেশ কিছু ছোট ছোট ফুল তোমাদের করতে হবে এবারের কাজ ছবি আঁকা কি করব সাদা কাগজ নিতে হবে আমাদের এই সাদা কাগজ নিলাম এবারে এখানে ঘাসের ছবি আঁকব প্রথমে হলুদ রং ব্যবহার করব আমরা একদম সোজা ঘাস সবাই আঁকতে পারবে আশা করি এই হলুদ তার উপরে এই সবুজ দিলাম এবারে এর উপরে যদি আমরা নীল রংটা ব্যবহার করি তাহলে দেখবে সুন্দর লাগবে ঘাসখানা তাহলে সহজে আমরা ঘাস আঁকতে পারলাম এবারে আমাদের কাজ হচ্ছে ফুলগুলো একটা একটা করে বসানো এবারে ফুলগুলো আমরা বসাচ্ছি এইভাবে আঠা দিলাম এবার আঠা দিয়ে একটা একটা করে আঠা দিয়ে এই ফুলগুলো এই ঘাসের মাথায় এই বসিয়ে দিতে হবে যে যেমন রঙে ফুল করতে চাও ঠিক সেই কাগজ ব্যবহার করবে আর একটা কথা বলি যদি তোমরা সাদা ফুল করতে চাও এই যেমন এই যে সাদা ফুলখানা দেখিয়েছি যদি আমরা কালো কাগজের উপরে ব্যাকগ্রাউন্ডে কালো কাগজ ব্যবহার করি তাহলে কিন্তু ফুলটা ভালো উজ্জ্বল লাগবে সেই জন্য যদি হালকা রঙের আমরা কোনো ফুলের কাজ করতে চাই তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কালো বা নীল এরকম রং ব্যবহার করবে তোমরা
আর যেহেতু আমি এখানে লাল রং ব্যবহার করছি তাই ব্যাকগ্রাউন্ডে সাদা হলে ভালো লাগবে। এবারে এই কাগজটা একখানা শক্ত কার্ডবোর্ডের উপরে আটকালে ভালো হয়, তাহলে ঝোলাতে সুবিধা হবে। শক্ত কার্ডবোর্ড ছাড়াও আমাদের বাড়ির প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আছে এই জুতোর বাক্স বা জামার বাক্স বা শাড়ির বাক্স, কার্টুন বাক্স, খালি কার্টুন বাক্স, ওগুলো যদি আমরা এই A4 সাইজের কেটে এর উপরে আটকে দিতে পারি আঠা দিয়ে, তাহলে একদম কম খরচে আমরা সেই কাজটা করে ফেলতে পারি। আচ্ছা, আমরা যে তৃতীয় কাজটা দেখাবো, এই ফুলটা তোমাদের দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা পারবে। এবারে এই ফুলটা দিয়ে আরও একখানা কাজ করা যায়। এই যে অনেকগুলো ফুলের স্টিক একসঙ্গে যদি আমরা সাজিয়ে রাখি বাড়িতে ও টেবিলের উপরে, তাহলে কত সুন্দর লাগবে। এই ফুলের স্টিক আজকে আমরা শিখব। তাহলে এর জন্য বেশ কিছু এই ফুল আমাদের ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এই যে এই যেমন ছোটো ছোটো করেছি ফুলগুলো, তোমরাও বাড়িতে করবে। আর যেটা লাগবে ফুলের স্টিকের জন্য, সবুজ কাগজ হলে খুব ভালো হয়। এই হচ্ছে সবুজ কাগজ। এবারে সবুজ কাগজ থেকে কিছুটা অংশ আমাদের পাতা তৈরি করার জন্য কেটে নিতে হবে। এই যে স্টিকে যে আমরা পাতা দেখতে পাচ্ছি, এই পাতা তৈরি করার জন্য কিছুটা অংশ আমরা কেটে নেব। এই পাতা থেকে, এই সবুজ কাগজটা থেকে আমরা কিছুটা অংশ পাতা তৈরি করার জন্য আমরা কেটে নিলাম। এবারে যে বড় সবুজ অংশটা রয়েছে, এটা দিয়ে আমরা স্টিক তৈরি করব। কীভাবে স্টিক তৈরি করব? এই একদম কোণ থেকে, যে কোনো একটা কোণ থেকে আমরা এই গোল করে আসব এইভাবে। এই যে এই গোল করে এই কোণের দিকে আসতে হবে আমাদের। এই আসলাম, এবারে এখানে আঠা দিয়ে এটাকে আটকে দেবো। এই সহজে একখানা স্টিক হয়ে গেল। এবারে পরের কাজটা কি, আমাদের পাতা তৈরি করতে হবে। তার জন্য এই যে ছোটো কাগজটা আমরা কেটে নিয়েছিলাম, এটা দিয়ে আমরা পাতা তৈরি করব। তার উপায় কি? এই যে একবার ভাঁজ করলাম এটা দিয়ে, আর একবার ভাঁজ করলাম, দুটো ভাঁজ হলো, এই তিনটে আর এই চারটে। এবারে এই ভাঁজ করার পর কাগজের দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা এই যে খোলা অংশ আর একদিকটা ভাঁজ অংশ। তাহলে এই অংশটা ধরলাম ভাঁজ অংশ, এইটা এইটা হচ্ছে ভাঁজ অংশ আর এই দিকটা হচ্ছে খোলা অংশ। এবারে কি করব, কিছু আঁকতে হবে। পাতার অর্ধেক যেমন হয় ঠিক এরকমভাবে আমরা আঁকবো, এই দিক বরাবর। এবারে এটা পেন দিয়ে আঁকার পর এই কেটে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো পাতা বেরিয়ে গেল, পরপর অনেকগুলো পাতা। এটা যদি সমস্যা হয় তোমাদের, তাহলে তোমরা এমনি কাগজ দিয়ে পাতা কেটে নিতে পারো। সবুজ কাগজ নিয়ে পাতার ছবি এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে পারো বেশ কিছু পাতা। এবারে আমাদের কাজ একটা একটা ফুল আমাদের বসাতে হবে স্টিকে। উপরের কিছুটা অংশ এই কেটে নিলাম, মাঝ বরাবর এটা কাঁচি দিয়ে কাটতে হবে যাতে উপরের ফুলটা বসাতে সুবিধা হয়।
এইখানে এবারে আমরা আটা দেব। এবারে আটা দিয়ে প্রথম ফুলটা আমরা বসাবো স্টিকের একদম উপরে। এবারে পাতা বসাতে হবে, এই পাতায় আটা দিলাম। আঠা দিয়ে কি করব, এই জায়গায় এই পাতাটা বসিয়ে দিলাম। এবার পরের ফুলটা কোথায় বসাবো, পরের ফুলটা বসানোর জন্য এই যেখানে পাতাটা আমি শেষ করেছি আঠা দিয়েছি ঠিক সেই জায়গায় সেই পাতার শেষ অংশটা এই ফুল দিয়ে আমাদের ঢেকে দিতে হবে, ফুলের উপরের অংশ দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। পরের পাতাটা বসাতে হবে এই ফুলের ঠিক বিপরীত দিকে। এই ফুলের ঠিক বিপরীত দিকে এই হচ্ছে বসিয়ে দিলাম। এই পরের ফুল ঠিক একই রকম এই পাতা শেষ প্রান্ত থেকে জুড়তে হবে, এই আটকে দিলাম। ঠিক এরকমভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে, পাতাও ঠিক একই, তার ফুলের ঠিক বিপরীত দিকে পাতা বসালাম। পরের ফুল আবার একই করলাম, একই নিয়ম বিপরীতে আবার পাতা বসাবো। আমি এখানে এই ছখানা ফুল বসিয়েছি, এবার তোমরা যদি ফুলখানা আরও বড় করতে চাও তাহলে ফুলের সংখ্যা আরও কম লাগবে, বা ফুল যদি ছোট করতে চাও তাহলে ফুল আরও বেশি বসাতে হবে। এই তাহলে এরকম এত সুন্দর ফুলের স্টিকগুলো নিয়ে আমরা টেবিলের উপরে এইভাবে সাজিয়ে রাখতে পারি। এই দেখো কত সুন্দর লাগছে, এবারে কত সহজে আমরা এবং খুব অল্প খরচে আমরা এত সুন্দর সুন্দর কাজ আমরা তৈরি করতে পারি। তাহলে এসো আমরা সবাই বাড়িতেই থাকি, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের এটাই একমাত্র উপায়, এবং বাড়িতেই থেকে এই সৃষ্টিশীল কাজের আনন্দে আমরা মেতে থাকি। আর এই কাজের দ্বিতীয় এপিসোড নিয়ে আমরা কাকদ্বীপ.com এর সহযোগিতায় খুব শীঘ্রই আবারও আসছি। নমস্কার।